বাঙালির বারো মাসে তেরো পার্বণ আর এই সব পার্বণের মধ্যে সবচেয়ে বড় পার্বণ হল দুর্গাপূজা দুর্গাপূজা বাঙালির আবেগ অবশ্যই এটা আমরা সবাই জানি কিন্তু এই উৎসবকে কেন্দ্র করে দুর্গাপূজাকে কেন্দ্র করে যখন কারোর আনন্দটা নিরানন্দ হয়ে যায় তখন কিন্তু আমরা অনেকেই কষ্ট পাই দুঃখ পাই অনেকে আতঙ্কে থাকে যখন দুর্গাপূজা আসে কেন কারণ দুর্গাপূজা আসলেই তারও ডিজে সাউন্ড বক্স বাঁচবে বুক ধরফর করবে আলোর ঝলকানিতে রাস্তায় চোখ ঝাপসা হয়ে যাবে অনেকেই যারা হার্টের সমস্যায় ভুগছেন যারা হয়তো যারা প্রবীণ নাগরিকরা আছেন যাদের কানে সমস্যা আছে তারা কিন্তু ভীষণ ভয়ে ভয়ে থাকে যে কোনো সময় মনে হয় হৃদরোগে আক্রান্ত হয়ে যেতে পারে কেন কারণ এক শ্রেণীর পূজা উদ্যোক্তারা এতটাই আনন্দ করতে থাকেন রাস্তায় যে তারা ভুলে যান সেই রাস্তাটা দিয়ে অসুস্থ মানুষরা পারাপার করেন ছোট শিশু নিয়ে মা পারাপার করছেন বা প্রবীণ ওই রাস্তায় রয়েছে। শুধু প্রবীণ আর অসুস্থ বা ছোট শিশু কেন যে কোনো মানুষ এই ধরনের সাউন্ড বক্সের পেছনে যখন কিছুক্ষণ থাকে তখন কিন্তু তাদের কানের সমস্যা হতে বাধ্য এমনটা চিকিৎসকরাই বলছেন পাশাপাশি আমরা যে উল্লাস দেখি বিশেষ করে বিসর্জনের শোভাযাত্রাগুলোতে সেখানে মনে হয় যে বিদায়ের সুর নয় সেটা তো আনন্দের সুর মাকে বিদায় দিই আমরা যে কোনো উৎসবের বিসর্জন মানে সেখানে দুঃখ পাওয়ার সময় একটি বছরের জন্যে আমরা সেই দেব দেবীর মূর্তি বিসর্জন দিই কিন্তু সেখানে এত আনন্দ এত উচ্ছ্বাস সত্যি কি আমার সনাতন ধর্ম বলে ধর্মে কি বলছে চলুন সে বিষয় নিয়ে আমরা আগেও আলোচনা করেছি আজও অবশ্যই করব প্রশ্ন অনেক এই প্রথা যা চালু হয়েছে কবে এবং কিভাবে বন্ধ হবে সাধারণ মানুষ কিভাবে রেহাই পাবে এই শব্দ সন্ত্রাস থেকে বা আমাদের সংস্কৃতির আমাদের হিন্দু ধর্মের আমাদের সনাতন ধর্মের যে গরিমা বা ঐতিহ্য তা কিভাবে বচায় থাকবে সেই জানার জন্য আজ আমাদের এই বিশেষ টক্স নমস্কার আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ প্যানগার্ড আজ স্টুডিওতে আমার সঙ্গে রয়েছেন রাজ্যের একজন বিশিষ্ট শিক্ষাবিদ দেবাশিস রায় এবং রয়েছেন বিশিষ্ট সাহিত্যিক গবেষক ডক্টর নমস্কার আশিস কুমার বৈদ্য আপনাদের দুজনকেই স্বাগত আছে অনুষ্ঠানে এই যে সংস্কৃতি ডক্টর বৈদ্য প্রথমে আপনার কাছে আসি এই যে সংস্কৃতি আমরা দেখছি উত্তারস্বরে সাউন্ড বক্স বাজছে রাস্তায় কয়েকজন গুটি কয়েকজন পূজা উদ্যোক্তারা বা যার বাড়ির পুজো বা যার যে সংস্থার পুজো তারা নাচ করছে মাঝ রাস্তায় এবং মানুষ কষ্ট পাচ্ছে সাধারণ মানুষ কষ্ট পাচ্ছে অ্যাম্বুলেন্স আটকে রয়েছে পথ চলতি মানুষ আটকে পড়ছে আমরা দেখতে পাচ্ছি এবার দেখতে পেলাম কোনো একটি এরকম প্রসেশনে শোভাযাত্রায় সববাহী গাড়িও আটকে রয়েছে এখন প্রশ্ন হচ্ছে কেউ তো আনন্দ করছে কিন্তু অন্যদের হয়রানি করে কেন কিভাবে এটাকে মানুষ সোচ্চার হয়েছে মানুষ কিন্তু কথা বলছে এই নিয়ে এখন কিভাবে এই আমাদের এটা প্রচলিত হল এবং এটা কিভাবে বন্ধ হবে নমস্কার প্রথমে আমি ব্যান্ডগার্ড কর্তৃপক্ষকে আন্তরিক ও শ্রদ্ধা জ্ঞাপন করছি আসন্ন দুর্গাপূজার প্রাক লগ্নে এবং আগামীকাল তো বিশ্বকর্মা পূজা এই উপলক্ষেও দর্শকের শ্রোতাদের মধ্যে যারা পদ্মার ওপারে রয়েছেন তাদেরকেও আমি আমার সশ্রদ্ধ নমস্কার জানাচ্ছি শুভ এখন আমার প্রতি যে প্রশ্নটি উত্থাপিত হয়েছে তার এই বিষয়টা এখন সার্বজনীনভাবেই একটা একটা বিশেষ অংশকে মানে একটা অংশকে বাদ দিলে ওরা মনে হয় না এই নিয়ে কোনো চিন্তাভাবনা তারা করেন কিন্তু সুশীল সমাজ কিংবা তার সঙ্গে সঙ্গে যারা প্রবীণ সমাজ বিশেষ করে সচেতন নাগরিক সমাজ তারা কিন্তু এ বিষয়ে খুব ভাবছেন এমনকি যারা বিজ্ঞান চেতনাশ্রয়ী মানুষ তাদেরও এটা মানে ভাবনা চিন্তায় রয়েছে আমরা জানি যে একেবারে মানে গোড়াতে তো শুধু দুর্গাপূজা কেন যে কোনো পূজাতেই শঙ্খ ঘণ্টা কাশি এর মধ্যে ঢাক এর মধ্যে সীমাবদ্ধ ছিল একটা সময় আমরা অনেকটা এগুলাম আমাদের প্রযুক্তি এগুলো আমাদের মন মানসিকতা কিংবা পারিপার্শ্বিক অবস্থা আমাদের আর্থিক অবস্থা আর্থ সামাজিক অবস্থা অনেক কিছুই অনেক কিছুর মধ্যে পরিবর্তন এলো কিন্তু একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে সব কিছুতেই যখন আমরা মডার্ন হলাম আধুনিক হলাম আধুনিক মনস্ক হলাম সেই ক্ষেত্রে আমাদের কারো কারো কমন সেন্সটা কমে গেল যাকে আমরা বলবো যে একটা সাধারণ যে ভাবনা স্বাভাবিক যে ভাবনা আমরা সেই ভাবনার থেকে বিচ্যুত হলাম একটা অংশ আমি সবাইকে তো বলবো না এবং এই অংশের আপনি জানেন যে যে কোনো জায়গাতে সমস্যা সৃষ্টি করার জন্য বেশি মানুষ প্রয়োজন হয় না পাঁচ হাজার লোকের মধ্যে দশজন দশটা লাঠি নিয়ে ছোটাছুটি করলেই পাঁচ হাজার লোক ছত্রভঙ্গ হয়ে যাবে মানে এই হচ্ছে মানসিক স্থিতি আমাদের আমরা বেশিরভাগই ঝঞ্ঝাট এড়াতে চাই স্পষ্টকতা বলতে ভয় পাই তারপরে মানে কাউকে ঘাটাতে চাই না বিশেষ করে আপনি তথাকথিত যাদের সম্পর্কে একটু আগে আলোচনা করলেন এদের সম্পর্কে প্রকাশ্যে বলতে চাই না এমনকি যে একটু চিঠিপত্র লিখব সেখানেও চিন্তা আমার পাশের বাড়ির এই ছেলেগুলো আবার আমার উপর খেপে যায় কি না বা একটা কথার কথা বা সমাজের একটা অংশ ওরা কিভাবে নেবে মানে এত চিন্তা ভাবনা করতে 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 ভালো মানুষই করতে করতে একটা জায়গাতে সমাজকে নিয়ে দাঁড় করিয়েছি যেখানে আজকে টকশো করতে হচ্ছে এবার তিন চার দিন যাবৎ তারপরেও আপনার এ বাজ না আমাদের আজকেও করব কিন্তু পূজার সময় দেখবো ঠিকই ডিজে বা বাজছে সেই তাণ্ডব নৃত্য হচ্ছে দশমী ঘাটে পলাত নয় যেন আগুনেরও গোলা এ গান গাইছে মেয়েরা মেয়েরাও গাইছে ছেলেরা না সব মেয়েরা আরো বেশি হয়তো গাইছে একটা অংশ গাইবে আমি বলছিলাম যে একটা অংশ যথেষ্ট মানে যে কোনো জায়গার বা পরিবেশ বিঘ্নিত করার জন্য এখন ব্যাপারটা হচ্ছে কি আপনারা মা আমরা প্রত্যেকে অল্প বিস্তর অবহিত আছি হিসাব আমরা সেভাবে করিনি হয়তো কিন্তু একটা সার্ভে করলে দেখা যাবে টেন থেকে টোয়েন্টি টোয়েন্টি পার্সেন্টের কাছাকাছি হার্টের রুগী রয়েছে আমাদের সমাজে রয়েছে বিশেষ করে প্রবীণদের মধ্যে বেশি এবং নবীনদের মধ্যেও আমি একটা অংশকে জানি মানে বেশ কিছু বন্ধু বান্ধবকে জানি তারা বয়সে নবীন কিন্তু তাদের ইতিমধ্যে বাইফাস সার্জারি হয়ে গেছে হাটে তাদের কি বলবো এটাকে ফেস্ট মেগাল লাগানো হয়ে গেছে বা নানা রকমের অপারেশন টপারেশন হয়ে গিয়েছে তার কারণ আমাদের চতুর্দিকে শব্দ দূষণ শব্দ সন্ত্রাস বলছিলেন আপনি একটু আগে শব্দটাকে সেই সঙ্গে সঙ্গে পরিবেশ দূষণ বায়ু দূষণ জল দূষণ মানে সার্বিকভাবেই মাটি দূষণ মৃত্তিকা দূষণ মানে নানা দূষণের শিকার আমরা তো সকলেই হচ্ছি সেখানে বয়সের কোন রকমের বার নেই ছোটো থেকে বড় কিন্তু বিশেষ করে আপনি যেই কথাগুলো উল্লেখ করলেন যে শব্দ শব্দ সন্ত্রাস যেটা উল্লেখ করলেন আর আলোর যে ঝলকানি সেটা কিন্তু প্রবীণদের জন্যে বিশেষ করে যারা পঞ্চাশ উদ্ধ বা ষাট উদ্ধ যারা তাদের তো ভীষণভাবে বিশেষ করে এই ডিজে যখন বাজে আমার ব্যক্তিগতভাবে আমিও প্রবীণের দলে আমার হার্টের মধ্যে আমি ব্যক্তিগতভাবে অনুভব করি যে হার্টের মধ্যে একটা মানে ধাক্কা লাগে একটা প্রেসার পরে এখন কখনো কখনো এমনকি খুব বিস্তৃভাবে কানে আঙুলটা দিয়ে এক সাইডে দাঁড়িয়ে থাকি যেটা চলে যাক মানে আনন্দ তো দূরে থাক মানে আপনার কাছে এই এই অপসংস্কৃতির কবল থেকে কিভাবে মুক্ত হবে আমাদের পূজা পার্বণ সেই প্রশ্নে কিন্তু এখন অনেকেই করছে অনেক মানুষ কিন্তু এটাই জানতে চাইছে যে বিশেষ করে এই পূজা পার্বণ যেখানে সবার আনন্দ করার কথা একসঙ্গে সার্বজনীন কিন্তু এই জায়গায় কিছু মানুষ যেমনটা ডক্টর বৈদ্য বলছিলেন আতঙ্কে থাকেন তো এটা কেন থাকবেন কি মনে করেন আপনারা অবশ্যই জানাবেন কমেন্ট করে আমাদের আর বাবু আপনি রয়েছেন আমাদের সঙ্গে যাদের হার্টের সমস্যা রয়েছে যাদের পরিবারে অসুস্থ প্রবীণ নাগরিকরা আছে শিশুরা রয়েছে তারা কোথায় যাবে এমনকি যারা এই ধরনের শোভাযাত্রার পেছনে আটকে যান তাদের মনে হয় যে কান ফেটে যাবার বা আলোর ঝলকানিতে চোখ অন্ধকার হয়ে যাবার উপক্রম হয় এখন কি করবে মানুষ কারোর উল্লাসের জন্য কেউ অসুস্থ হয়ে উঠবে এ কোন ধরনের সংস্কৃতি এর নামে কি উৎসব তাহলে নমস্কার দর্শক বন্ধুদের তো প্রসঙ্গক্রমে আপনি আপনার কথা বলার শুরুতে বলেছিলেন সনাতন ধর্মের গরিমা বা হিন্দু ধর্মের গরিমা আমি সেই জায়গা থেকে একটু শুরু করতে চাই আসলে এই সনাতনী সংস্কৃতি আমরা যেটা ধারক এবং বাহক হিসাবে এই প্রজন্ম শুধু নয় হাজার হাজার বছর ধরে সেই পরম্পরাগত ভাবে আমরা দেখে এসেছি যে সনাতন সংস্কৃতি তো সেখানে সংস্কৃতি মানে হচ্ছে জীবন জীবনশৈলী অনেকটা ওয়ে অফ লাইফ আর যেটা বলছিলেন অপসংস্কৃতি সেটা কিছুটা আমদানি হয়েছে বাইরে থেকে ডিজে বলুন আর উৎসবের ইমারশনের সময় মূর্তি প্রতিমা বিসর্জনের সময় যেটা হচ্ছে এতে আমাদের যারা সনাতনী কৃষ্টি সংস্কৃতি বা সভ্যতা বিশ্বাসী সেটা ধারক এবং বাহক হিসেবে মনে করি আমাদের এই জন্ম এবং আগামী প্রজন্মকে আমরা রাস্তা দেখাই তাদের ভাবাবেগে নিশ্চয়ই কোথাও না কোথাও একটা আঘাত পড়ে তো এখান থেকে উত্তরণের উপায় হচ্ছে আমাদের সেটা একটু মানে ধর্ম সেটা যদি আমরা একটু পুরুষার্থ বলি মানে ফোর ওয়েজ আচ্ছা চারটা লক্ষ্য তার মধ্যে ধর্ম একটা অর্থ কাম এবং মোক্ষ আচ্ছা তো ধর্ম মানে রাইটিয়াস রাইটিয়াস অ্যাক্টিভিটিস বা সঠিক সঠিক পথে চলা সঠিক কাজ করা সঠিক কথা কোনো ক্ষতি না করা অন্যায় না করা ঠিক ঠিক আরেকটা হচ্ছে টু ডিসক্রিমিনেট বিটুইন রাইট এন্ড রং কোনটা সঠিক কোনটা ভুল সেটাও অনুধাবন করার ক্ষমতা আর মরাল দিকটা আমরা সেটা পালন করি সেটা হচ্ছে ধর্ম আর অর্থ সেটা হচ্ছে আপনার ম্যাটেরিয়ালিস্টিক সব কিছুই দরকার আমাদের টু লিভ এ রেসপেক্টফুল লাইফ সেটাও দরকার সেটাও একটা জীবনের লক্ষ্য থাকে আর একটা হচ্ছে কামও মানে প্লেজার লাভ ডিজায়ার মানুষের থাকে সেটা আর এই তিন পন্থা মানুষকে নিয়ে যাবে মোক্ষের পথে মানে লিবারেশন মানে নিজেকে চেনা তাহলে যারাই আজকে মায়ের বিসর্জনের সময় বা দেব দেবতার পুজো করে বিসর্জনের সময় এই ধরনের কিছু অ্যাক্টিভিটিস করছে ডিজে যেটা ডক্টর বৌদ্ধ বলেছেন আহ ওনার কম্পন শুরু হয় স্বভাবতই এখানে শিশুরাও এফেক্টেড হয় একদম আমাদের এই এই শব্দ সন্ত্রাস আমি বলবো সেটা কোনোভাবেই আমাদের সনাতন সংস্কৃতির পরম্পরা এবং ঐতিহ্যকে জাস্টিফাই করে না তবে এখানে সরকারও অনেকটা উদ্যোগী হয়েছে আমাদের রাজ্যের সরকার যেটা যেটা বলছিলেন শিশুদের হার্টের পেশেন্ট যারা রয়েছে বা সাধারণ পথ চলতি নাগরিক তাদেরকে আমরা কিভাবে এই বিষয়টা থেকে রক্ষা করতে পারবো আমার মনে হয় যারাই এই সনাতনী সংস্কৃতিতে বিশ্বাসী যারা পুজো অর্চনা করছেন কিন্তু মায়ের বিদায়ের সুরটা একটু অনুভূতিটা একটু অন্যরকম হয় আমাদের বাড়িতেও যখন দুর্গা হতো তখন যদিও হয় না আমরা শুধু পড়ি সেই মায়ের বিদায়ের সুরটা যেন কোথাও মিসিং হয়ে যাচ্ছে তো সেই বিদায়ের সুরটাই যেন থাকে সেটাই আমাদের প্রত্যাশা থাকবে এতে আমাদের সুস্থ সংস্কৃতিটাও প্রবাহমান থাকবে এখন প্রশ্ন সে জায়গাটাতেই যে যারা যাদের বিরুদ্ধে এই অভিযোগ যারা সাধারণ মানুষ যাদের বিরুদ্ধে আওয়াজ তুলছেন আমরা দেখছি আজকাল সামাজিক মাধ্যমে অনেকেই কিন্তু বিরক্তি প্রকাশ করছেন অনেকেই অসন্তুষ্ট বোধ হচ্ছেন এবং সেগুলো মনের কথা লিখছেন এবং এটাও এক ধরনের প্রতিবাদ এটাও কিন্তু মানুষ প্রতিবাদ করছে যে আর কত কেন এভাবে মানুষকে বিরক্ত করা হচ্ছে এখন প্রসঙ্গ হচ্ছে যে যারা করছেন তারা কি সত্যি আমার ধর্মকে জানে বা তারা কি সত্যি এই যে আমার দশমী বিজয়া দশমী হোক বা অন্য কোনো পুজোর যে বিসর্জনটা সেটা কেন করা হচ্ছে সেটা কি জানে সনাতন ধর্মে দেব দেবীরা তো অমর লোকবৈধ তাহলে এখানে এই মহা ধুমধামে তাদের বিসর্জনের আয়োজন করা হয় কেন আপনি কি মনে করেন দেখুন প্রথমে একটা আগে এটা আলোচনা হয়ে গিয়েছে আমরা জানি ধৃধাতুর থেকে ধর্ম কথাটা এসছে যা ধারণ করে এটার ব্যঞ্জনা অনেক দূর পর্যন্ত প্রসারিত এবং তার দুটি অর্থ আছে একটা আক্ষরিক অর্থ হচ্ছে ভাবগত অর্থ ভাবগত অর্থে সাধারণত ধর্ম হচ্ছে যা আমাদেরকে পরিশীলিত করে আমাদের মনন চিন্তন ভাবনা আমাদের অগ্রগতি সভ্যতা এখন সনাতন কথাটা তুললেন সনাতনী সভ্যতা তো এমনিতেই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ একটি ধর্ম যদি বলেন শ্রেষ্ঠ ধর্ম স্বামী বিবেকানন্দ শিকাগোতে প্রমাণ করে দিয়েছেন এখন এই সারা পৃথিবীতে আজকে এটাও তো সত্য যে ইউরোপ কান্ট্রি থেকে আরম্ভ করে বহু জায়গাতে দের প্রভাব বাড়ছে মন্দির বাড়ছে কিংবা তাদের ভক্ত সংখ্যা বাড়ছে এইটা পজিটিভ দিক কিন্তু তার সঙ্গে সঙ্গে ধর্মকে যখন আমি বিকৃত রূপ আপনি সংস্কৃতি কথা বলছিলেন ধর্মের সঙ্গে সংস্কৃতির একটা মানে যাকে বলা হচ্ছে নিবিড় সম্পর্ক প্রগাঢ় সম্পর্ক রয়েছে কারণ আপনি দেখুন পুজো মানেই হচ্ছে সেখানে আলপনা পুজো মানেই হচ্ছে নানা ধরনের উপাদানের উপা উপাচারের সমাবেশ সেখানে ভাইচারা মানে ভাতৃত্ববোধ মৈতৃত্ববোধ দর্শ দুর্গাপূজায় দেখেন যে বারো বনিক বাড়ির দরজার মাটিও লাগছে দুর্গাপূজায় অর্থাৎ কি সার্বজনীন মানে সকল মানুষকে আমার কোনো কেউ উপকৃত থাকবে না ঘৃণীত থাকবে না এই যে কনসেপ্টটা সনাতনী ধর্মে অন্য ধর্মে আছে কিনা আমি জানি না আমি সব ধর্ম সম্পর্কে মন্তব্য করার অধিকারীও নই শুধু বলি যে সনাতন ধর্ম খুব ভাবেই একটা কনসেপ্ট দিয়েছে একটা দর্শন দিয়েছে একটা দর্শন এটা শুধুমাত্র আক্ষরিক করতে যে বলছিলাম ধর্ম একটা যজন যাজন পূজা অর্চনা ধূপ ধূনা নৃত্য বাজি পটকা এর মধ্যে সীমাবদ্ধ না পুরু মাত্রায় এটা সনাতনী মানে কি শাশ্বত যার কোন বিনাশ নেই অক্ষয় অব্যয় শুরু করেছিলেন তো আমাদের তপবনে ঋষি মনির ঋষিরা বা বেদ বেদান্ত উপনিষদ থেকে শুরু হয়েছিল সেখানে কথাটা বলা হয়েছিল রনে আর বনে ধর্মটা প্রকৃত ধর্মটা তারা শুরু করেছিলেন এভাবে সরি রনে বলছিলাম মনেও বনে মনের মধ্যে আপনি মানে এটা অর্চনা করবেন কিংবা যাকে বলা হচ্ছে চর্চা করবেন চর্চা করবেন আন্তরিকভাবে মনের মধ্যে এখানে ভক্তিভাবটা যুক্ত মানে ভক্তি ছাড়া মুক্তি হবেই না বা কোনো অর্চনা কোনো পূজা কোনো সাধনা ভক্তি ছাড়া হয় না এখন ভক্তিকে মাইনাস করলে তো ধর্ম ধর্ম থাকে না সনাতনীও সনাতন থাকে না যাই হোক তপবন সভ্যতা আমরা এখন নাই সুতরাং আমরা এখন বনে গিয়ে আমরা আত্মভস্যা করতেও পারি না আর সেইভাবে সম্ভব নয় আমাদের আর্থ সামাজিক দিক থেকে বিশ্ব মানে বিশ্বের যে উন্নয়নের ধারা তার সঙ্গে মেলা কিছু কিছু মানুষ হয়তো করে ঠিকই আছে তো আমাদের এই জন্য রামকৃষ্ণ পরমসদেব থেকে আরম্ভ করে চৈতন্য মহাপ্রভু পর্যন্ত চৈতন্য মহাপ্রভু ভক্ত হরিদাসকে পাঠিয়ে দিয়েছিলেন যে চলে যাও এই নিত্যানন্দ প্রভুকে যে তুমি আমার সঙ্গে অনেকদিন সন্ন্যাস মানে ধর্ম পালন করেছ কিন্তু সংসার ধর্ম সবচেয়ে বড় ধর্ম আমাদের শ্যামা সঙ্গীতের মতো আছে শ্যামা সঙ্গীতের মধ্যেও আছে সংসার ধর্ম বড় ধর্ম মা অর্থাৎ কর্মই ধর্ম যেটা আমাদের শ্রীমদ্ ভাগবত গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে মা সুখ কর্ম করুক মা ফলেসু কদাচন যথারীতি কর্ম করু তুমি কাজ করো ফলের আশা করো না অর্জুনকে তিনি বলেছিলেন অর্থাৎ কিনা আমাদের যে পরমারাধ্য ভগবান শ্রীকৃষ্ণ তিনি বলছেন যে কর্মযোগী হোক তিনি নিজেও কর্মযোগী ছিলেন দ্বারকা মথুরার তিনি রাজত্ব করেছেন কুরুক্ষেত্র যুদ্ধ পরিচালনা করেছেন সুতরাং আমাদের সনাতনী যে এখানে আবার কতগুলো ধারা আছে ধারা বৈষ্ণব ধারা বা কৃষ্ণের যাই হোক তো সেখানে সূর্যবীর্যের কথা বলা হয়েছে কিন্তু তার মানে এই নয় যে দেখুন রামচন্দ্র রাবণ বোধ করেছেন কোনো জনকে তো তিনি বোধ করেননি কোনো সাধুজনকে তো তিনি ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন পরিত্রানায়ণ সাধনা বিনা সায়ত্র দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনা আত্মায় সম্ভব আমি যোগে যোগে এই ধর্ম সংস্থাপনার কোন ধর্ম মানব ধর্ম কোন ধর্ম যেই ধর্মের দ্বারা ঈশ্বরের সঙ্গে সংস্কৃত হওয়া যায় দেবলোক আপনারা অমর বললেন যেই দেবলোক প্রত্যেকে একটি শক্তি এবং একটি শক্তির মধ্যে ইতিবাচক নানা নানা বিষয় রয়েছে সরস্বতী বলুন কার্তিক বলেন গণেশ বলেন সিদ্ধিতাতা গণেশ মানে সিদ্ধি সিদ্ধি রিদ্ধি ইত্যাদি ইত্যাদি উনি বলছিলেন কামক্রোধ লোভ তো আছে আবার ধর্ম অর্থ কামমোক্ষ চারটি ব্যাখ্যাও করেছেন আমাদের এই যে চতুর্বর্গ বর্গ বলা হয় এটাকে এই চতুর্বর্গকে নিয়ে আমাদের সমাজ কিন্তু তার মধ্যে নিয়ন্ত্রণ থাকবে ধর্মের মধ্যেও নিয়ন্ত্রণ থাকবে এবং ধর্ম অর্থের মধ্যে নিয়ন্ত্রণ থাকবে আপনি একেবারে স্বপ্ন বিলাসী হয়ে আপনার আকাঙ্ক্ষার ঘোড়াকে খুব প্রচণ্ড গতিতে ছুটিয়ে নিলেন তারপর তো আপনাকে সুখ দেবে দেনা তো এরকম তো হইলে কুটিবুতীরা কাতে গেল না বা শতমহলা বাড়ি থেকে করণদানের শব্দ এখন এই যে ধর্মকে আপনি যেভাবে ব্যাখ্যা করছেন এখন কি মানে আমার প্রশ্নটা সেই জায়গাতেই যে যারা এই যে পূজর উদ্যোগতা যারা আমি বাড়ি ঘরের পূজো বাদ দিলাম যারা পূজো উদ্যোগতা সর্বজনীন পূজো যারা এই উদ্যোগ নিচ্ছে তা তারা কি ধর্মের এত পাঠ জানে এত পাঠ বোধ মনে হয় কি তাদের এই যে এই যে ধরুন মানে উৎসবের আনন্দের নামে একটা ধুম ধারাক্কা গান বাজিয়ে রাস্তায় বেলালাপনা করে এখন সেখানে ভক্তি কি প্রকাশ পায় একটা একটা লাইন বলি দেখুন আমরা ঈশ্বরকে মানে যাকে পরামর্শ বলি একটা সময় তো অখণ্ড মন্ডলেশ্বর এত দেবদেবী ছিল না আপনারা সকলেই জানেন যে বৌদ্ধ সাহিত্যে মহাযানী বৌদ্ধ থেকেই দেবদেবীগুলো এসছে আমাদের এত দেবদেবী কিন্তু ছিল না আপনি ঋগবেদ সামবেদ যদুব্যা অথর্ববেদ এগুলো দেখুন বা উপনিষদে দেখুন সে একেশ্বরবাদী ঈশ্বর একজন তার কোনো রূপ নাই মুসলিম ধর্মে যে যেরকম বলে খ্রিস্টান ধর্মে যেরকম বলে ব্যাপারটা গোড়াতে একই সত্য একই ব্যাপার আমরা আমাদের মানে ওই যে সৎ আনন্দ ভগবান কি সৎ আনন্দময় অর্থাৎ সততা সত্যতা চিৎ চিত শক্তি মানে চিত শক্তি বলতে আপনার চৈতন্য শক্তি চেতনা শক্তি পজিটিভ ভাবে নিতে হবে সেই চেতনা মানে হচ্ছে কি মানবতা মুখী ঈশ্বর মুখী ভক্তি মুখী মানে সর্বকল্যাণ মুখী চেতনাই চিত বলা হচ্ছে আনন্দময় সেই দুটাকে নিয়ে যে আনন্দ সততা এবং চেতনাকে নিয়ে যে আনন্দ সেটি হচ্ছে সচ্চিদানন্দ ওই ঈশ্বরের অপর নাম সচ্চিদানন্দ তো সচিদানন্দের সাধনা করতে গিয়ে আমাদের সততার বিষয়টা ভুললে চলবে না শক্তি মানে এটার ব্যাখ্যা ভুললে চলবে না যদি না বুঝে থাকি তা বুঝবার বুঝাবার জন্য তো বহু আমাদের সাধকরা রয়েছেন আমাদের গুরুবাদ আমাদের ভারতবর্ষে কম নাই এই ঠাকুরের শিষ্য ওই ঠাকুরের শিষ্য তারা তাদের কাছে বুঝবার যদি কারো ইচ্ছা থাকে যে আমি এটা বুঝে নেব তাহলে বুঝাবার লোক হাতের কাছে ডানে বাই আছে না না গুরু শিষ্য প্রত্যেকে আমরা সনাতন তো নিশ্চয়ই সনাতন ধর্মী তারপরেও আমরা কেউ অনুকূলচন্দ্রের শিষ্য কেউ সর্বানন্দ শিষ্য কেউ রাম ঠাকুর শিষ্য তাদের আবার বিভিন্ন জন রয়েছে এরকম যারা এগুলো নিত্য সাধনা করছেন বা যারা বৈষ্ণব পণ্ডিত প্রবর তাদের কাছে গেলে আমরা জানার আগ্রহটাই তো কমে গেছে যেই অংশটার আছে সেই অংশটা তো তারা জানেও তাদের কাছ থেকে সমস্যা আমাদের আসে না যারা জানতে চায় না যারা আনন্দকে শুধুমাত্র সীমাহীন বলগাহীন একটা উর্মা হিসেবে তারা মনে করে যে ঠাকুর একটা থাকবে সামনে এটা প্রতীকী সামনে একজন একটা মূর্তি থাকবে এবার আমার যে মনের যে ইচ্ছাগুলো নৃত্য করবার নানা ভঙ্গিতে অনেক সময় তো সুশীল ভঙ্গিতেও হয় না নৃত্যের মধ্যে দেখবেন যে তালে বেতালও হচ্ছে তো হয়ে যায় রাস্তা আটকে আপনি একটু বলছিলেন এখানে আমি সাউথ ইন্ডিয়া তো দেখেছি তা ধার্মিক আমাদের থেকে কোনো অংশ কম না রাস্তার দিয়ে তাদের বড় বড় মিছিল তারা করে না যদিও করে একটা অংশ ছেড়ে দিয়ে রাস্তার একটা ভালো অংশ তারা ছেড়ে দেয় যাতে যানবাহনগুলো অ্যাম্বুলেন্স কথা বলছিলেন অ্যাম্বুলেন্স কিংবা অন্যান্য যে কোনো যে কোনো বাইক নিয়ে যাবে তাকে ডিস্টার্ব সেখানে সেরকম না তো ফলে হচ্ছে কি ওই যে চেতনাটা সুতরাং প্রকৃত যারা সনাতনী প্রকৃত আমি বলছি সবাই সনাতনী কিন্তু আমি একটু কম সনাতনী কিন্তু সত্যিকারের সনাতনী যারা তারা জানেন যে ভক্তি মুক্তি এটা অঙ্গাঙ্গীভাবে জড়িত ভক্তি না হলে মুক্তি হবে না মুক্তির জন্যই ভক্তি আমাদের আমরা যখন দেবদেবীর পুজো করব আপনি বিসর্জনের কথা বলছিলেন কাকে শুধু গণেশ মূর্তিরও বিসর্জন হয় বিভতনাশিনের বিসর্জন হয় বা বাসন্তী দেবীর বিসর্জন হয় বিশেষ করে দুর্গাপূজার প্রশংসা তুলেছিলেন সেখানে মা এসছেন আসবেন আসবেন এক মাস ধরে একটা আমাদের আনন্দ মনের মধ্যে বাঙালি বিশেষ করে বাঙালি হিন্দুরা একেবারে রবি ঠাকুর থেকে আরম্ভ করে সকলে লিখেছেন তারা একবার ঘরের উমা মানে দুর্গা আসবেন মানে ঘরের মেয়েটি আসবে সে তারা মেনকার দৃষ্টিভঙ্গিতেই দেখেন দুর্গাকে তো ঘরের উমা আসবেন আনন্দ আসছে জয়া বিজয়াদের মানে কাছে খবর পৌঁছে গেছে তারা ছুটে এসে মেনকাকে বলছেন ওই দেখো তোমার উমা আসছে আনন্দের মানে সীমা নেই আবার যখন চলে যাচ্ছে চলে যাওয়ার আগে থেকেই কান্না শুরু হয়ে গেছে এই আপনার গিয়ে মেনকার যে ঠিক মানে দুর্গা পূজা মানে তো বিষাদের সুর হ্যাঁ বিষাদের সুর যেমন ধর্মশাস্ত্র সেভাবেই লেখা আছে সেভাবেই লেখা আছে সুতরাং আপনি মাকে আপনি বাড়ির মাকেই চিন্তা করুন না ধরুন আপনার কাছে তিন মাস রইলেন আরো আরো ভাই আছে আপনার এবার তিনি আমেরিকা কিংবা কলকাতায় কিংবা হায়দ্রাবাদ আপনার মা এখন আরেক ভাইয়ের কাছে চলে যাবেন সেদিন আপনার মনে আনন্দ করার মতো আনন্দ আসে কথা থেকে আসার কথা না তাও মা সেদিন চলে যাবেন আমার মন খারাপ সকাল থেকে এবার তো মায়ের জন্য কালকে এটা এনেছিলাম পরশু এটা এনেছিলাম মা বলেছিলেন আমার জন্য একটু পান নিয়ে আসিস এগুলো তার মা বলবেন না কালকে ওকে আসবো আপনার কাছে এই যে আমরা এই যে সাংস্কৃতিক আলোচনা করছি রায়বাবু এবার এখন কত হচ্ছে যে এখানে মুখ্য ভূমিকা কে নিতে পারে আমরা যেটা অনেকেই যেটা প্রশ্ন করছেন যে প্রশাসন কেন নীরব এখন যেমন দূষণ নিয়ন্ত্রণ রয়েছে তারা নিজেরা কেন নিজে থেকে কোনো উদ্যোগ নিচ্ছে না এখন আবার আমরা অন্যদিকে দেখি অন্যদিকে যারা আমাদের পুলিশ আধিকারিকরা যারা এই মুহূর্তে অবসরপ্রাপ্ত এমন একজন বিশেষজ্ঞ সেদিন বলছিলেন যে যতক্ষণ না পুলিশ অভিযোগ পায় ততক্ষণ পুলিশ কোনো ধরনের অ্যাকশন নিতে পারে না এবং সাধারণ মানুষ এই ধরনের অভিযোগ সাধারণত করতে যায় না কেউ ঝামেলা যে ঘাড়ে নিতে চায় না কারণ জানে সে আমি একটা সংস্থার বিরুদ্ধে এত বড় সংস্থার বিরুদ্ধে কে এখানে এত সবাই আছে একসঙ্গে করছে আমি ব্যক্তিগতভাবে অসুবিধা হচ্ছে ঠিক বাবা চলো আমি ওই যেমনটা ডক্টর বৈদ্য বলছিলাম আমি সাইডে দাঁড়িয়ে দিই কানে কানে হাত দিয়ে চলে গেলে তারপর আমি যাব এখন কথা হচ্ছে যে কে এগিয়ে আসবে কিভাবে এটার একটা বিহিত হবে এটা আসলে সবাইকে এগিয়ে আসতে হবে জনসমাজ জনসমাজের জনচেতনা সেটা একটা গড়ে তোলা প্রয়োজন তারপরেও ধর্ম বিষয়ক যদি আমরা চর্চাটা জারি রাখি আপনাদের যে টক শো সে মাধ্যমেও জনসচেতনতা আসবে আমার মনে হয় তবে আমার একটা বিষয় এখানে বলা প্রয়োজন মনে করছি যে মনুস্মৃতিতে বলা আছে এইট চ্যাপ্টারে ধর্ম রক্ষিত রক্ষিত রক্ষতা অর্থাৎ ধর্মকে যদি আমরা রক্ষা করি তাহলে ধর্ম আমাদের রক্ষা করবে তো আর ধর্মকে যদি আমরা ড্রয় করে দিই সেই ধর্ম আমাদেরকেও দেশ্রয় করবে তো এই যে কথাগুলো সেটা জনমানুষ একটু জানা থাকা দরকার শুধুমাত্র ধর্ম রক্ষা করলে আমার পূজা অর্চনা করবে শুধু তাই নয় ধর্মকে রক্ষা করতে হলে প্রয়োজনে শস্ত্রও ধরতে হবে শাস্ত্র এবং শস্ত্র দুইয়ের মধ্য দিয়েই ধর্মকে রক্ষা করা সম্ভব হলে এই ধর্ম থেকে আমরা যেরকম বিচ্যুত হতে চাইছি সবাই নয় একটা অংশ যেটা বলেছেন তো সেদিক দিয়ে আমাদের একটা দিক কিন্তু পরিস্ফুট হয় আর বিসর্জন বিসর্জন আমরা দেখবেন আমরা দুর্গা মায়ের বিসর্জন করি বা অন্যান্য দেব দেবতার বিসর্জন করি তো বিসর্জনটা কোথায় করা হচ্ছে সেটা জলে করা হচ্ছে কারণ ঠাকুরের এতটা বেশি পাওয়ার সেটা একমাত্র জলে বিসর্জন করলেই সেই পাওয়ারটা সীমিত হয় এবং আমাদের মধ্যে যত নেগেটিভিটিস আছে ঋণাত্মক যে সমস্ত বিষয় রয়েছে আমাদের মনন চিন্তনে সেই বিসর্জনের মধ্য দিয়ে জলের মধ্যে বিসর্জনের মধ্য দিয়ে সেই ঋণাত্মক বিষয়গুলো দূরে চলে যায় তো সেই ভাবনাটা আমাদের মধ্যে জাগ্রত হওয়া চাই আর সেটা যখন জাগ্রত হবে সনাতনী সমাজে মধ্যে আমার মনে হয় এই যে বিষয়গুলো সেটা আস্তে আস্তে সীমিত হয়ে যাবে ওকে এখন সেখানেই একটা আশ্চর্যজনক ভাবে যখন এভাবে আমরা দেখি যে ধরুন যে কোনো উৎসব আমাদের আমরা দুর্গাপূজা শারদ উৎসব সামনে আসে কিছুদিন বাদেই দেখব এবং শুধু শারদ উৎসব নয় আগামী কাল বিশ্বকর্মা পূজা এবং আজ সন্ধ্যায় আমরা রাজধানীর শহরে এবং রাজপথ যেভাবে কাঁপছে এখন বিশ্বকর্মা যাচ্ছেন বিভিন্ন জায়গাতে হয়তো ব্যক্তিগতভাবে কোনো প্রতিষ্ঠানে বা কোনো প্যান্ডেলে বা কারো বাড়িতে এখন সেখানে যেভাবে রাজপথ কাঁপছে তারপর আবার বিশ্বকর্মাকে বিসর্জন বা রাখার একটা পর্ব আসবে এখন শারদ উৎসব আসবে যেটা আমরা বলছিলাম যে ভক্তির কথা বলছিলাম আমরা সব কিছু করলাম সব মাকে বরণ করে বাড়িতে নিয়ে গেলাম বা আমাদের প্যান্ডেলে নিয়ে গেলাম মণ্ডপে নিয়ে গেলাম পুজো করলাম একদিকে ছোট মূর্তি হচ্ছে একদিকে বড় মূর্তি সাজানো আছে বিভিন্ন থিমে হচ্ছে মাকে আমরা এক একবার এক একভাবে দেখতে পছন্দ করি যেমনটা আমার মন চায় তেমনটাই আমরা মাকে সাজাই সব কিছুই মেনে নিলাম কিন্তু তারপরে এই যে শব্দ সন্ত্রাস হবে বা এরপরে যে বেলাল্লাপনাগুলো আমরা রাস্তায় বেরিয়ে করব। মাকে বিদায় দেওয়ার নাম করে সেখানে কি মা সত্যি খুশি হন সেখানে কি মা মেনে নেন মাকে সামনে রেখে পেছনে আমি যা খুশি করছি যেমন ভঙ্গি। যে কোনো গান এখানে একজন আমার অনুষ্ঠানে একজন ধর্ম এসেছিলেন উনি বলছিলেন যে কিভাবে বিড়ি খাওয়া যায় সেই গানের মধ্যে মাকে সামনে রেখে পেছনে এই গানের মধ্যে এ হচ্ছে কীভাবে মদ্যপান করা যায় সে গানের মধ্যে ভাষায় বলা হচ্ছে এবং সেই সব গানে আমি নৃত্য করছি আমার আমার পুজোতে তো ঢাক বাজার কথা আমার বিদায়ের সুরে ঢাকের সুর বিদায়ের সুর থাকার কথা সেখানে যদি আমি নৃত্যও করি সেটা হবে আমার আমার মাকে বিদায় দেওয়ার যে নৃত্য হবে ধনুচি নৃত্য সেই নৃত্য হতে পারে এখন এই জায়গায় দাঁড়িয়ে আমরা আশ্চর্য হচ্ছি যে কেন কোনো ধর্ম প্রতিষ্ঠান থেকে কেউ কোনো প্রতিক্রিয়া দেয় না বা কেন কোনো ধর্মগুরুতে এসে বিষয় নিয়ে কোনো কথা বলে না তাহলে কে গিয়ে আসবে কে বলবে এইভাবে কি আমার ধর্মের বা সনাতন ধর্মের গরিমা কি নষ্ট হচ্ছে না এটা কি নাকি আমরা ধরে নেবো যে এটা ঠিক যেভাবে চলছে ঠিক যাচ্ছে যদি আমাকে প্রশ্নটা করেন তাহলে তার উত্তরটা হচ্ছে এই আমরা এখন অনেকাংশেই আমাদের অধিকাংশই প্রকৃত ধর্মের প্রকৃত মর্মার্থ যা তার থেকে বিচ্যুত হয়েছি কোনো সন্দেহ নেই এখন ধর্মকে আমরা প্রাতিষ্ঠানিকভাবে এক একটা দৃষ্টিভঙ্গিতে কেউ কেউ এটাকে উপার্জনের একটা মাধ্যম হিসেবে নিচ্ছে কেউ নিছক আনন্দের বিষয় হিসেবে নিচ্ছে আর যারা বাড়ি ঘরে যে সমস্ত গুলো হচ্ছে বা বিভিন্ন জায়গাতে নিষ্ঠা করে হচ্ছে হচ্ছে সে হচ্ছে না তা নয় একটা অংশ তারা জানেন যে মাকে এভাবে বরণ করতে হবে এইভাবে তার বিসর্জনটা হবে দশমীর দিনেই বিসর্জন দিতে হবে আপনারা এখন দেখুন একটা সময় আমরা প্রস্তুত থাকতাম যে দশমীর দিন দুর্গা প্রতিমা লাইন করে দেখুন আগরতলার ক্ষেত্রে রাজবাড়ির সামনে মাঠ ছিল তো এখান থেকে লাইন করে বিসর্জন যেত সামনে ঘোরা থাকতো যাই হোক আমরা দেখেছি আমরা কলেজ যখন লাইন করে বিসর্জন হয়ে যেত এবং সেদিন পুলিশ টুলিশ মানে যথেষ্ট রাস্তাঘাটে থাকতো এগুলো হতো হ্যাঁ নেগেটিভ জিনিস ছিল মাঝে মাঝে মারামারি হতো ক্লাবে ক্লাবে এটা বন্ধ হয়ে গেছে এটা একটা ভালো দিক ক্লাবে ক্লাবে যে পিতা একটা আশঙ্কা এটা কিন্তু বন্ধ হয়েছে ক্লাবগুলোর মধ্যে একটা কোঅর্ডিনেশন করার ফলে কিন্তু এখন হচ্ছে আপনি নির্দিষ্ট করে বলতে পারেন না যে আজকে সমস্ত প্রতিমাগুলো যাবে দশমীর দিনেও বিসর্জন হচ্ছে তার পরের দিনও হচ্ছে আবার আপনি নির্দিষ্ট করে বলতে পারবেন না যে এখান দিয়ে প্রতিমাগুলো সব প্রতিমা ওই দিন বিসর্জন হয়ে যাবে এই হচ্ছে একটা দিক দ্বিতীয় দিকটা উনি বলছিলেন যে মাকে বা যে কোনো মূর্তিকে বিশ্বজন নদীতে দেওয়ার কথা তার প্রধান কারণ হচ্ছে কি আমাদের আহ চিনময়ী মায়ের মৃন্ময়ী মূর্তি আমরা তৈরি করি মৃণময়ী মানে মাটি দিয়ে তৈরিতেই শ্রেষ্ঠ মূর্তি বলা হয় হ্যাঁ এমনতে আছে আমাদের বাড়িঘরের অনেক মূর্তি শালগ্রাম শিলা কিংবা আপনি ধরুন যেমন মনে করুন ঢাকেশ্বরী মূর্তি এই যে প্রতিমা বদলানেই হয় না এরকম বহু জায়গাতে আছে ইউরোপ কান্ট্রিতে বহু জায়গাতে আছে অ্যাভেলেবেল নয় তো মূর্তির কারিগর কলকাতা থেকে একটা মূর্তির মানে একটা নিয়ে গেল দুর্গার কাঠামো নিয়ে গেল ওইটা তো দুই তিন বছর যাবত এটাই চললো কারণ অনেক খরচ করে জাহাজ তাহাজে নিতে হয় সে যাই হোক এটা কোনো বাধ্যবাধকতা নাই যে মূর্তিকে বিসর্জন দিতেই হবে মূর্তিকে বিসর্জন এই জন্যই দেই প্রথমে হচ্ছে মৃন্ময়ী মূর্তি তিনময়ী মায়ের মৃন্ময়ী মূর্তি তাকে বেশি দিন দিলে মাটি তৈরি বেশিরভাগ ক্ষেত্রেই হয় বেশিরভাগ কেন পার্সেন্ট বলতে পারি জলে গলে যাবে গলে যাবে এটা পরিবেশ দূষণের এটা মাটিটাকে মাটি জলের সঙ্গে মিশিয়ে দিলাম অন্য জায়গাতে ফেলে দিলে এখনো ফেলে রাখে বট গাছের নিচে অনেক মূর্তি দেখবেন বেশি কোনো মূর্তি আপনি রেখে হচ্ছে সনাতন ধর্মের বিকৃত রূপ পাঠি এটা হলো বিকৃত রূপ বিসর্জন মানে এটার বহু অর্থ রয়েছে তো এখানে বিসর্জন তো প্রকৃত অর্থে অন্তর থেকে হয় না আমরা জাস্ট মূর্তিটাকে সংরক্ষণ শ্রদ্ধা করতে পারি না বলে আমি উদাহরণ দিলাম ঢাকেশ্বরের মূর্তি বিসর্জন হয় না মানে বিসর্জন দেয় না এমনিতে আনুষ্ঠানিকভাবে যে ঘরটাকে নেড়ে দেওয়া ঘরটাকে নেড়ে দিলে বিসর্জন হয়ে গেল এরপরে মূর্তিতে প্রাণ নেই মানে আধ্যাত্মিক নিয়মে আমরা যখন দশমীর দিন বিজয়া দশমীর দিন তো সুতরাং যে মূর্তিকে বিসর্জন দিতে যদি না পারি সেভাবে সংরক্ষণ করতে হবে কিন্তু এই সংরক্ষণ করা হয় না আপনি বিশ্বকর্মা পূজা গেলে তার দুই তিন দিন পরে দেখবেন যে অনেক বাসবনের বাস গাছের নিচে গাছ বট গাছের নিচে বা কোনো একটা গাছের নিচে পড়ে আছে জলে ভিজছে রোদে পড়ছে তো সুতরাং সনাতন ধর্মটা একটা ব্যাপক সংস্কার প্রয়োজন বলে আমি মনে করি আমি মনে করি যে সনাতন ধর্মের যে মানে প্রকৃত যে প্রকৃষ্ট রূপটা যেটা ছিল যে ভাবটা ছিল সেই ভাবটাকে পুনঃপ্রতিষ্ঠা করার প্রয়োজন এই জন্য ধর্মগুরুদের মহাসম্মেলনও করা দরকার তারা এটা করবেন কিনা জানি না বিশেষ করে আমাদের দুর্ভাগ্য এই যে গুরুবাদ এমনভাবে আমাদের মাথা দিয়ে এসছে আমাদের ইউনিটি ইউনিটি আমাদের মধ্যে নেই বললেই চলে আপনি এক ঠাকুর নিয়ে আছেন আমি আরেক ঠাকুর নিয়ে আছি গোড়াতে যে মূল যে বৈকুণ্ঠের হরি কিংবা যিনি মানে সর্বেশ্বর বা দেবাদিদেব মহাদেব দেখুন এখন আমরা সেই নিয়ে শনি পূজার যতটা জনপ্রিয় বিষ্ণু পূজা সেভাবে জনপ্রিয় নয় কারণ না বিষ্ণুর কাছ থেকে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা কম শনির কাছ থেকে তার ক্ষেষ্ট বললে একটু ক্ষতি মানে অন্তর থেকে আসছে না এখানে যাবতীয় সমস্যার উদ্ভব ঠিক তাহলে মা দুর্গা তো দুর্গতি না আসেনি তাহলে মা দুর্গার যে এই যে যখন দুর্গা পূজার বিসর্জন এই ধরনের যখন অপসংস্কৃতির আমদানি হয় এবং যেখানে মায়েরই অন্যান্য সন্তানদের এভাবে ভুগতে হয় তখন কেন তাহলে মায়ের প্রতি ভয় নেই আর সেটাও একটা বিরাট বড় প্রশ্ন দেবাশিস বাবু আমাদের সমাজ ব্যবস্থার পরিবর্তন কি কোনোভাবে এর জন্য দায়ী বলে মনে করছেন কারণ আজকাল দেখা যাচ্ছে যে গুরুজনদের বা সংস্থায় যারা গুরুজন বিভিন্ন সংস্থার গুরুজনদের কিন্তু নতুন প্রজন্ম খুব একটা বেশি গুরুত্ব দিচ্ছে না নতুন প্রজন্ম একটা দিশাহীন মতো মনে হয় নিয়ন্ত্রণ নেই এখন তাহলে কেউ কাউকে কিছু বলার সাহস পাচ্ছে না এটা কি মানে আমাদের সমাজ ব্যবস্থার এই পরিবর্তনের জন্য এই সব জিনিসগুলো হচ্ছে এই ছাত্র শিক্ষকের যে গুরু পরম্পরা গুরু শিষ্যের যে সম্পর্ক এবং আমার মনে আছে আমরা যখন ছোটবেলায় পড়তাম বাল্য শিক্ষা আমাদের একটা পুস্তক ছিল সেখানে কতগুলো ভ্যালুজ আমাদের শেখানো হতো কথা বলা এই ধরনের অনেক মূল্যবোধের বিষয়ে চর্চা হতো তো এখনকার শিক্ষা ব্যবস্থায় আমার মনে হয় সেই মূল্যবোধের শিক্ষাটাও একদম কচি কচিকাচাদের থেকেই শুরু হওয়া দরকার তাহলে পরে কি হবে এই যে বেড়ে ওঠাটা একটা সংস্কৃতির মধ্য দিয়ে বেড়ে ওঠা মূল্যবোধের শিক্ষার মাধ্যমে বেড়ে ওঠা সেটা যদি হয়ে যায় তাহলে আমার মনে হয় ধীরে 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 আমাদের যারা যুব সমাজ এখন দেখুন যুব সমাজের একটা বিরাট অংশ ড্রাগ এডিক্টেড হয়ে যাচ্ছে ড্রাগ প্লেটলাসটা এখন কিন্তু একদম মাথা চাড়া দিয়েছে সেটারও একটা নিয়ন্ত্রণ হবে আমাদের যুব সমাজের একটা অংশ অবক্ষয়ের থেকে তারা বেঁচে যাবে এবং এই সনাতনী শিক্ষা সংস্কৃতি যদি আমাদের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা যায় আমার মনে হয় কারণ আপনারা জানেন আমাদের হিন্দু ধর্মের কতগুলো যে মূল ভিত সর্বে ভবন্তু সিকিনহা সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণী পশ্যন্তু মা কাস্টী দুঃখ ভাগবের তো এই যে হিন্দু ধর্মের সবার সুখ চায় অর্থ আচ্ছা সবার সুখ চায় সবার নিরোগ আরোগ্য কামনা করে সমগ্র পৃথিবীর প্রতিটি জীবের ভালো কামনা করে তো এই যে মানে বড় চিন্তা চেতনা সেটা আমার মনে হয় আরো বেশি ছোটবেলা থেকেই শিশুদের মধ্যে মননের চিন্তনে সেই বিষয়গুলো ধারণ করা দরকার এবং এতে শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে সেই বারবার অন্তরা যদি হয়ে যায় আমার মনে হয় কোমলমতি শিশুগুলো আগামী দিনের জন্য ভবিষ্যৎ প্রজন্ম আমরা সঠিক দিশায় পাবো এবং বর্তমানে যে সমস্যার বিভিন্ন সমস্যার উদ্ভব হচ্ছে সেগুলোকে অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব তো সেক্ষেত্রে আমি একজন মানে শিক্ষা পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিত্ব হিসেবে আমার মনে হয় সেই দিকটাও অনেকটা ভেবে চিনতে দেখা শিক্ষকদেরও একটা বিরাট বড় ভূমিকা নিতে হবে এখন নতুন করে মনে হচ্ছে মূল্যবোধের শিক্ষা খুব বেশি প্রয়োজন শুধু এই বিষয় তো নয় জীবনের অন্যান্য বিষয়গুলো থেকে মূল্যবোধের শিক্ষার কথা উঠে আসে ডক্টর বৈদ্য আমরা যখন মূল্যবোধের শিক্ষার কথা বলছি এখন কি মনে হয় যে পুজো উদ্যোক্তারা চাইলে কি এই ধরনের সংস্কৃতি বন্ধ করতে পারে তারা চাইলে সবই পারে কেন আমরা বলছি দেখুন এবারও যে পুজো হবে প্রচুর ক্লাব প্রচুর পুরস্কার পাবে পরিবেশ চিন্তার জন্য পুরস্কার পাবে প্যান্ডেলে রুচিশীল প্যান্ডেল কিংবা যাকে বলা হচ্ছে সংস্কৃতি গুণমান সম্পন্ন প্যান্ডেল তৈরি করার জন্য কেউ পুরস্কার পাবে চমৎকার মূর্তি নির্মাণের জন্য পুরস্কার পাবে শৃঙ্খলা রক্ষার জন্য মানে যারা দর্শনার্থী তারা তাদেরকে নিয়ন্ত্রণ করে সুন্দরভাবে মাকে দেখার সুযোগ করে আবার যাতে সুশৃঙ্খলভাবে চলে যেতে পারে সেই ব্যবস্থাপনার জন্য পুরস্কার পাবে অনেকেই পুরস্কার পাবে আমাদের পুরস্কারের প্রশ্ন যখন আসে আমরা তখন সুশৃঙ্খল হয়ে পড়ি যখন এই সময়টা পাস হয়ে গেল তারপরে পুরস্কার প্রাপ্ত ছেলেটি পরবর্তীকালে দেখা যাচ্ছে মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে সবচেয়ে মেরোটিরিয়াস যে স্টুডেন্টরা তাদের মায়েরা বেশিরভাগ বৃদ্ধাশ্রমে থাকে রিক্সাওয়ালার মা কিন্তু থাকে না লক্ষ্য করে দেখবেন একজন কৃষকের মা কিন্তু বৃদ্ধাশ্রমে থাকে না তো এটা হলো একটা সিম্বলিক দিক কথা হচ্ছে যে উনি বলছিলেন যেটা সেটাও ঠিক সেদিন দেখছিলাম মিডিয়া এখন তো বাংলাদেশে গণহারে শিক্ষকদেরকে করে করে প্রধান শিক্ষক বিশেষ বাধ্যতামূলক পদত্যাগ এবং মানে গায়ে হাত দিয়েই শিক্ষকরা আমার তো মনে হয় এখনকার সমাজ ব্যবস্থা এমন একটা বিকৃত রূপ ধারণ করেছে এটাও ওখানকার নাম উল্লেখ করলাম বটে সর্বত্রই শিক্ষকরা সেই যে আসনটা সেটি মানে হারাতে চলেছেন দুটি কারণে একটা হচ্ছে একটু আগে ভাই যে ভাই বলছিলেন ড্রাগ ইত্যাদি ইত্যাদি এটা যারা নিয়ন্ত্রণ করার কথা আছে সেভাবে নিয়ন্ত্রণ করতে পারছেন না বলা হচ্ছিল যে পুলিশ বলছে যে আমরা কোনো কমপ্লেন না পেলে আমরা কিন্তু নিতে পারি আপনি হেলমেট ছাড়া বাজারে এখান দিয়ে রাস্তা দিয়ে যান এখন আপনাকে দেন দেন দাঁড়া করাবে স্পট পাইন করবে কারো কমপ্লেন কমপ্লেনের তো প্রয়োজন হচ্ছে না কারো বাড়িতে মানে কারো বাগানে গাঁদা চাষ হচ্ছে খবরটা পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ যখন চলে যায় সেখানে তো কেউ কমপ্লেনের প্রয়োজন হচ্ছে না হচ্ছে কি হচ্ছে না তো সুতরাং এখানে যে পরিবেশ দূষণ একটা দপ্তর রয়েছে কেন্দ্রীয়ভাবেও আছে রাজ্যে তো আছে সর্বরা আছে সুতরাং কোথায় ডিজ বাজাচ্ছে সিক্সটি ডেসিমএল বেশি আওয়াজ হচ্ছে এটা দেখার জন্য লোক আছে সেই লোকগুলো যদি তাদের ডিউটি পালন করে তাহলে এখানে কমপ্লেনের প্রশ্নই নেই আরে আমি কমপ্লেন করতে পারবো না বলেই তো তুমি আছো তোমাদেরকে মানে আমাদের ট্যাক্সি প্রতিপালন করা হচ্ছে তো যাতে আমার কাজটা শিক্ষকের কথাই বলছিলাম তারা মূল্যবাদ কি শেখাবে আমি দেখি যে একটা বিশাল অংশ মানে শিক্ষক টিউশনই বাণিজ্যে ব্যস্ত সরকারের বারবার সার্কুলার দেওয়ার পরে কোনো হোস নেই কারণ আপনি বেতন পাচ্ছে চল্লিশ হাজার এমনিতে দেড় লাখ টাকা আসছে প্রতি মাসে এক্সট্রা এই সামলাতে পারছে না তো একটা স্কুলের থেকে খবর পেলাম যে টিচারকে পাওয়া যাচ্ছে না ক্লাসের আগে তার রাবার বাগানে চলে গেছে কারণ ওখানে রাবার চুরি হয়ে যায় কিনা মানে বেতনটা তো খারাপ তো টিচারদের মধ্যে একটা অংশ আমি সবাই বলছি না একটা অংশ আছে একটা বিষয়টা তারা এত বেশি গুরুত্ব দেয় ছাত্রদেরকে তারা উপযুক্ত আপনি আচরিত ধর্ম জীবেরে শেখায় চৈতন্য মহাপ্রভু বলেছিলেন নিচে যেটা যে বলছেন তার জন্য উচ্চ শিক্ষারও প্রয়োজন নেই রামকৃষ্ণ পরবশদেব কতটুকু লেখাপড়া জানতেন বা সম্রাট আকবর কতটুকু লেখাপড়া করেছেন বা চৈতন্য দেব তিনি করেছেন যথেষ্ট কিন্তু এই শিবাজি যাকে আমাদের আদর্শ হিসেবে আমরা সামনে রাখি পড়াশোনাটা পুstigeত বিদ্যা আসল নয় তো আসল হচ্ছে আপনি মায়ের কাছ থেকে বাবার কাছ থেকে সবচেয়ে সেরা শিক্ষা হচ্ছে পিতামাতা এই কথাটা আমাদের মনে রাখতে হবে মানে চেরিটি বিগিনস হোম বাড়ির থেকেই আসল শিক্ষাটা হয় মায়ের কাছে থেকে তারা আসল আমাদের সমাজ ব্যবস্থায় এই জায়গাটাতেই পরিবারগুলো আর বিশেষ করে পরিবারগুলো নিউক্লিয়ার হয়ে যাওয়াতে মা-বাবার কাছে অনেকগুলো স্তম্ভ আছে আমাদের সমাজের সেই স্তম্ভগুলোর একটা নড়বড়ে হয়ে গলেই আমরা কিন্তু আমাদের ঘরটা কাত হয়ে পড়ে যায় ঠিক আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্বে এসেছি আর এখানে অল্প কিছুক্ষণ সময় আছে দৈনন্দিন জীবনে নিজ সংস্কৃতির চর্চা কতটুকু প্রয়োজন এই ধরনের অপসংস্কৃতির হাত থেকে আগামী জন্মকে রক্ষা করতে ছোট্ট করে এক মিনিট সময়ে আমাদের মা হচ্ছেন প্রথম শিক্ষা গুরু তারপরে পিতা তারপরে পরিবার টাকা জেঠা তারপরে শিক্ষক এ থেকেই আমাদের প্রকৃত অর্থেই আমাদের মূল্যবোধের শিক্ষা প্রয়োজন তারপরে সমাজ রয়েছে পরিবেশের শিক্ষাও প্রয়োজন পরিবেশ যদি না বাঁচে আমরা কিছুই করতে পারবো না তারপরে ধর্মচর্চা প্রয়োজন ধর্মচর্চা যদি না থাকে তাহলে আমরা যে প্রথমে কথাগুলো বলেছিলাম যে আমাদের আলটিমেট এইম হচ্ছে মোক্ষ লাভ নিজেকে চেনা হু আই এম এই অভিযোগ নিজেকে জানাবো ঠিক তো এই আমাদের অলরাউন্ড ডেভেলপমেন্ট হবে এই অলরাউন্ড ডেভেলপমেন্টের করার জন্যই আমাদের সবগুলো যত আছে সমাজের সবাইকেই অ্যাক্টিভ অ্যাক্টিভ হতে হবে সবাইকে কাজ করতে হবে ওকে ডক্টর বৈদ্য চট্টগর এক মিনিট সময় আছে আমার হাতে আর মানে এই বিষয়টাতে আমাদের দৈনন্দিন জীবনে আমাদের ব্যক্তিগত জীবনে নিজের সংস্কৃতির অধিক চর্চা কতটা প্রয়োজন এই ধরনের অপর সংস্কৃতি থেকে দূরে থাকতে প্রথম কথা হচ্ছে আমাদের এই উপনিষদের ওই বাণীটাকে কিন্তু অন্তরের মধ্যে সর্বদা ধারণ করতে হবে যে শ্রীনন্ত বিশ্বে অমৃত পুত্রা আমরা অমৃতের পুত্র এই কথাটা মনে রাখতে হবে মনে প্রাণে এটার অর্থ বুঝেই মনে রাখতে হবে আমি যদি অমৃতের পুত্র ওই জগৎ কল্যাণে ওই যে বলছিল সর্বের সুখানি ভবন্তু সকলের সুখে থাকুক সকলের কল্যাণ হোক গৌতম বুদ্ধক জরাবেদি মৃত্যু রুখতে পেরেছিলেন কি না জানি না কিন্তু তিনি সাধনাটা করেছিলেন রবি ঠাকুর বলেছেন তিনি যে আদৌ রুখতে পেরেছিলেন কি শেষ পর্যন্ত সে বিষয়ে সন্দেহ আছে কিন্তু তিনি যে ইচ্ছাটা করেছিলেন এটা গুরুত্বপূর্ণ আমাদের ইচ্ছা তৈরি ফোর্স যদি এমন থাকে যে আমাদের সমাজটাকে সুন্দরভাবে গড়ব শিক্ষক লাগবে আমি যদিও কয়েকটা নেগেটিভ কথা বলেছি পজিটিভ ব্যাপারও আছে প্রচুর শিক্ষক এখন সাধনায় মানে তাদের ছাত্রদেরকে সন্তান সম দৃষ্টিভঙ্গিতে মানুষ করতে চাইছেন পিতা মাতারা তার সকালদেরকে ভক্তদেরকে কিন্তু তার সঙ্গে সরকারও চেষ্টা করছেন ওই যে বললাম বিধানসভাতে উঠেছে ডিজে এইটা নিয়ে এখন সার্বিকভাবে আমরা যখন এটা ভাববো যে এই বিষয়টাকে আমরা দূর করব আমাদের সনাতন হিন্দু ধর্মটাকে একটা সত্যের উপরে তো আছেই তাকে আমরা অনুধাবন করতে পারব যে আমরা কোন দিকে যাচ্ছি অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে আছে গুরুত্বপূর্ণ আলোচনায় সঙ্গ যাওয়ার জন্য দর্শক বন্ধুরা পিকনিক আর পূজার মধ্যে পার্থক্য রয়েছে পিকনিকের আনন্দ আর পূজার বিসর্জনের আনন্দ এক হল কিনা সেটা কিন্তু আমাদের ভাবতে হবে নতুন করে আসলে শব্দ দানবের তাণ্ডবে নাজেহাল শহর আগরতলা সহ বিভিন্ন জেলা সদরের বাসিন্দারা বিশেষত রাজধানীর গুরুত্বপূর্ণ রাস্তা আশপাশের জনবসতির বাসিন্দাদের উৎসব এলেই জীবন অতিষ্ঠ হয়ে ওঠে এমনটাই অনেকে অভিযোগ করেন উৎসব ছাড়াও আজকাল প্রায় সময় কোনো না কোনো অনুষ্ঠানের নামে উচ্চ মাইক বা সাউন্ড বক্স বাজানো যেন রীতি হয়ে গিয়েছে কারো আনন্দ তো কারো নিরানন্দ এই অপসংস্কৃতির কবল থেকে কিভাবে মুক্ত হবে আমাদের পূজা পার্বণ সেই প্রশ্ন এখন বহু মানুষের কি মনে করেন আপনারা অবশ্যই জানাবেন কমেন্ট করে আমাদের আর প্রশাসন এই ব্যাপারে কি উদ্যোগ নিচ্ছে সেদিকে নজর রাখছি আমরা আমরা এই বিষয় নিয়ে আরও আলোচনা করব তাই আপনার চোখ রাখুন শুধুমাত্র নিউজ প্যানগার্ডে